পথচারীদের ব্যবহারের জন্য ফুটপাত উন্মুক্ত রাখতে, হকাররাও ডিসিপ্লিন মেনে চলবেন, কারণ আমাদের সব ফুটপাতই বলা হয় হকারদের দখলে। তো এরকম অবস্থা চললে আমাদের তো রাস্তায় ডিসিপ্লিন থাকবে না, শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতে হবে। আমি হকার ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা ফুটপাতগুলোকে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা। সরকারে অন্ধ সমালোচনা করতে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে। আমরা বিএনপিকে তাদের সময়কালের কথা মনে করিয়ে দিতে চাই। প্রতি বছর বাজেট প্রণয়নের আগে সাইফুর রহমান সাহেবকে প্যারিস কনসোর্টিয়ামে তথা দাতা গোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো, দাতাদের দয়ার উপর নির্ভর করেই বিএনপির বাজেট হতো। আজ দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ ভবিষ্যৎমুখী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিদেশ নির্ভরতা ন নিজস্ব সম্পদের উপর ভিত্তি করে এখন বাজেট হচ্ছে, আমাদের আর্থিক সক্ষমতার উত্তরণ শেখ হাসিনা সরকারের সাফল্য। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট 6,33,000 কোটি টাকার বাজেট সারা বাংলাদেশে, বাংলাদেশের ইতিহাসে এটাই হলো সর্ববৃহৎ বাজেট। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির এ অর্জনকেও অস্বীকার করছে বাংলাদেশের লড়াকু জনমানুষের আর্থসামাজিক সফলতা। বাংলাদেশের ইতিহাসে বিএনপি শাসনকালে দুর্নীতি আর অনিয়মের বীজ রোপিত হয়, তারাই অনিয়ম দুর্নীতি আর দুঃশাসনের ধারক বাহক পৃষ্ঠপোষকতা দানকারী। ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে তার সবই বিএনপি চর্চা করেছে এবং করছে, তবে জনগণ তাদের চিনতে দেরি করে, জনগণ তাদের চিনে নিয়েছে। এখন তাদের আসল চেহারা জনগণের কাছে স্পষ্ট। সাম্প্রদায়িকতা, ভারত বিরোধিতা, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার, মিথ্যাচার এখন আর হালে পানি পাচ্ছে না। তবে তাদের ষড়যন্ত্র থেমে নেই, দেশে বিদেশে নানান ষড়যন্ত্র তারা করছে। ক্ষমতার জন্য তারা স্বাধীন রাষ্ট্রকেও দুর্বল করে দিতে চায়। সরকারের বিরুদ্ধাচরণ করতে গিয়ে তারা দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করছে। আজকে দেখুন সাম্প্রতিককালে জাতীয় সংসদের কয়েকটি উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে পৌরসভা, উপজেলা এবং এখন ইউনিয়ন পরিষদের নির্বাচনও 331টি হতে যাচ্ছে। এই নির্বাচনগুলো কিন্তু বিএনপি বর্জন করেছে, তারা এ সরকারের আমলে নাকি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এর অর্থ তাহলে কি দাঁড়া? এর অর্থ দাঁড়ায় বিএনপি নির্বাচন করতে গিয়ে তাদের হেরে যাওয়ার ব্যর্থতা থেকে তারা এখন নতুন করে আর কোনো নির্বাচনে আগ্রহী হতে চায় না। আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে নির্বাচনও বয়কট করেছে। বিএনপি নির্বাচন বয়কট করেছে গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই, তা না হলে নির্বাচন কেউই বর্জন করতে পারবে না, পারে না। পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দল
নির্বাচন বর্জন করতে পারে না। 1977 সালে নির্বাচনে বঙ্গবন্ধু অংশ নিয়েছিলেন ইয়াহিয়া খানের এলোফোর মধ্যে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক একটা শর্তের মধ্যে যে নির্বাচন কঠিন শর্ত, এর মধ্যে বঙ্গবন্ধু নির্বাচন বর্জন করেননি। যদি বর্জন করতেন তাহলে দেশ স্বাধীন হতো কিনা তখন সন্দেহ। 1977 নির্বাচনই সারা দুনিয়ার সামনে বঙ্গবন্ধুকে স্বাধীনতা ঘোষণার নেতা হিসাবে বিশ্ব স্বীকৃতি দিয়েছে জনগণের ম্যান্ডেটে, এবং সে কারণে তিনি জনগণের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পেরেছিলেন। আজকে বিএনপি ভুলের পথে পা বাড়াচ্ছে, তারা আজকে নির্বাচন থেকে সরে গিয়ে প্রকারান্তরে গণতন্ত্র বিকাশের পথ থেকেই তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে। তারা সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অচলন্ত শাসন ঢাল অভিযোগ আনছে। তাদের হাওয়া ভবন নামের খাওয়া ভবন আওয়ামী লীগ সৃষ্টি করেনি, আসলে তাদের রাজনৈতিক মানর জুড়ে অনিয়ম আর সম্পদ লুণ্ঠনের প্রতিচ্ছবি। বিএনপি আবারও ক্ষমতা আসা দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে। বিএনপি আবারও ক্ষমতা আসা এদেশে আবারও লাশের পাহাড় হবে, রক্তের বন্যা বয়ে যাবে। বিএনপি যদি ক্ষমতা আসে তারা দেশে রক্তের বন্যা বইয়ে দেবে, হারানো ক্ষমতা ফিরে পেতে তারা বরিয়া, তারা দেশকে আবার অন্ধকারে নিয়ে যেতে চায়, দেশের জনগণ তাদের সে সুযোগ দেবে বলে আমরা মনে করি না। আমি হকার ভাই বোনদের অনুরোধ করব, আপনারা সম্মেলনকে সামনে রেখে ব্যাপক প্রচারণায় অংশ নিন, এবং আজকে এই দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তার হাতকে শক্তিশালী করতে হকারদেরও একটা ভূমিকা থাকবে এই প্রত্যাশা করে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। দেওয়া হয়েছে।